হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী, আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের দিনটা সবার ভীষণ ভালো কাটুক। তো যাই হোক, আজকে আমি সকাল সকাল উঠে গেছি, আর সকাল সকাল উঠে প্রচুর বোর হচ্ছিলাম যে কী করবো ভাবছিলাম। তো সেই জন্য আমি ভেবে নিলাম যে আমি একটা ছোট্ট ভাইপোকে কৃষ্ণ সাজাবো, তো সেই জন্যই আমি ওকে নিয়ে চলে এসেছিলাম। এই যে আমার ছোট্ট ভাই শোনা, তো যাই হোক, ওকে আমি এখন সাজুগুজু করার জন্য, রেডি করার জন্য বসিয়ে দিলাম। মানে কি বলবো, করতে তো পুরো অধৈর্য হয়ে গিয়েছিল। আমার অনেক চেষ্টা করছিলাম, মানে কিছুতেই বসবে না, ঠিক হয়ে অনেক কষ্ট সৃষ্ট করে, তো তারপর ওকে আমি রাজি করাতে পেরেছি। দেখতেই পাচ্ছ তোমরা হয়তো, মানে কত কষ্টে, মানে কিছুতেই করবে না বাচ্চা ছেলে হলে, যাই হোক নিজে নিজে মেকআপ করবে, একবারে পাক্কা ছিল। তো গুলুমুলে আমার শোনা, আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে ওই ছোট্ট ভাইটার দিদি। তো যাই হোক, ও সাজে বলে কান্নাকাটি করছিল, তো আমি বললাম আজকে ভাইকে কৃষ্ণ সাজে, পরের বারে বরং তোমাকে সাজাবো। তো সেই কারণে আমি ওকে একটু, মা একটু সাজিয়ে দিচ্ছিলো, আর তার সাথে এই যে কৃষ্ণ আমাদের একটু সাজানো কমপ্লিট হয়েছে, আর সে তো পুরো লাফালাফি করা শুরু করেছি। এই যে ঠাম্মিকে বলছে একবার লিপস্টিক পরিয়ে দিচ্ছে ওর মা, আর দেখো শুধু বলছে পরবো না, এই করবো না, সেই করবো না, কোনো রকমভাবে মেকআপটা কমপ্লিট করেছে, আর লাইনার তো পড়তেই চাইনি। তো শেষ পর্যন্ত আমি ওর মাকে বললাম, তুমি যদি পারো বৌদি তো একটু দেখো চেষ্টা করে। তো আমি তো পারছিলামই না, মানে ও এতটাই ছটপট ছটপট করছিলো, মানে ছোটো ছেলে হলে যায় আর কি। তো যাই হোক, ও তো খুব সুন্দর মিষ্টি লাগছিলো, ওকে দেখতে ভীষণ ভালো লাগছিলো। তো শেষ পর্যন্ত আমার মায়ের কাছে গিয়ে বললো যে আমাকে একটু ধুতিটা পরে দাও। তো মানে সারাটা দিন পুরো পাগলামি করে কাটিয়েছে, সারাটা দিন তো আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে এরকম করে কেটে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত ওকে আমি ফাইনালি রাজি করাতে পেরেছি। তো এখন মা বললে একটু আলতাটা পরিয়ে দিই, তো সেই কারণে আলতাটা ও পরে নিল। তো আলতাটা পড়ছিল যখন বলছে আমার পায়ে সুড়সুড়ি করছে, পা তো ছটকা ছটকি করছে, আর তার সাথে আলতা তো কিছুতেই পড়তে চাইবে না, কোনোরকমভাবে সুড়সুড়ি করছিল, তো পড়ানো হয়েছে কোনোরকমভাবে। তো যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক, মেকআপ করতে বসে গেছে কৃষ্ণ আমাদের ছোট্ট কৃষ্ণ, আর ও নিজে নিজে মেকআপ করছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আর গুলুমুলুকে দারুণ লাগছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর ও দেখতেই পাচ্ছ নিজে নিজে মেকআপ ব্রাশে মেকআপ করতে শুরু করেছে, তো সাজার পরেও মেকআপ করার খুব ইচ্ছে হয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে এটাই ফাইনাল লুক, আমি একটু চেষ্টা করলাম কৃষ্ণ সাজানো, জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের মিনিগুলো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।